এবার চলুন আমাদের সাথে দশম ফলস দেখতে। শুভ সকাল বন্ধুরা, আজকে আমাদের রাঁচি ট্যুরের তৃতীয় দিন। গরম গরম কচুরি জিলিপি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজকের প্রোগ্রামের মধ্যে প্রথমেই আমরা যাব দশম ফলস দেখতে। এই মুহূর্তে আমরা টাটা রোড ধরে এগোচ্ছি। রাঁচি থেকে মোটামুটি 34 কিলোমিটার দূরত্ব দশম ফলস যেতে পড়বে। সকলেই খুশ মেজাজে এখন? আজকের প্রোগ্রামটা বলে দিই, আমরা দশম ফলস দেখার পর এখানে যে সান টেম্পল রয়েছে সেটা দেখব। দেখার পরে রাঁচি ভিজিট আমাদের এখানে শেষ করে আমরা বেরিয়ে পড়বো অযোধ্যা পাহাড়ে, মানে আমাদের রাজ্যে ফিরে যাব। অযোধ্যা পাহাড় ট্যুর কমপ্লিট করে তারপর আমরা সাগর দিকে। ছোটকাল থেকেই ভূগোলের বইতে পড়ে আসছি ছোট নাগপুর মালভূমি, সে থেকেই একটা এখানে 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 আসার একটা ইচ্ছা, দেখার ইচ্ছা। এবং ছোটকালে পড়তাম যে ভারতে যা খনিজ সম্পদ পাওয়া যায় তার 80% খনিজ সম্পদ এখানেই পাওয়া যায়। শুধু খনিজ সম্পদই নয়, এই অঞ্চলটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, বিশেষ করে এখানকার ঝর্ণা যেগুলো আমরা দেখে চলেছি। আজও যাচ্ছি দশম ফলস দেখতে। এখানকার জঙ্গল, এখানকার টিলা টিলা পাহাড়, এখানকার রিজার্ভার, সত্যি সব মিলিয়ে আমাদের বেশ ভালোই লাগছে। টাটা রোড ছেড়ে আমরা এবার ডান দিকে খুন্তি তাইমারা রোড ধরে এগিয়ে যাচ্ছি। এই দেখুন, এই সেই বজ্রযান, মাওবাদী অশান্তির সময় এই ল্যান্ডমাইন নিরোধক গাড়িতে করে কেন্দ্রীয় আধাসেনা ও পুলিশ টহলদারি করত। যাই হোক, এখন সেসব অতীত। একবার ঝাড়খণ্ডের রাস্তাঘাটগুলো দেখেছেন? ভেতরের রাস্তা, গ্রামের রাস্তা, তাও কি সুন্দর! সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি এখানকার রাস্তাঘাট দেখে। এবার আমরা তাইমারা গ্রাম পেরিয়ে পিন্ডাটলি গ্রামের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। এটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি আদিবাসী গ্রাম। গ্রামটি বেশ সুন্দর, আভিজাত্য নেই কিন্তু ভক্তি আছে, ভালোবাসা আছে, যা আপনারা বাড়িঘর দেখলেই বুঝতে পারবেন। দশম ফলসে এখন এসে পৌঁছয়নি কিন্তু এখানটা দেখে খুব ভালো লাগলো। দশম ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার। এখান থেকে ভ্যালিটা দেখি, এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে ভ্যালিটা। দেখুন ঘোরার মজা এটা। আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকে যে এখানে বেড়াতে যাব, এই বেড়াতে গিয়ে এটা দেখব। সেটা তো দেখবই, আর সেটা দেখতে যাওয়ার পথে যদি এরকম ভিউ দেখতে পাই তাহলে কেন দাঁড়াবো না? আপনারাও আসবেন, যখন দশম ফলস দেখতে আসবেন এই জায়গায় একটু দাঁড়াবেন, নিচে কাঞ্চি নদী দেখতে পাবেন, আর দূরে দশম ফলস দেখা যাবে না কিন্তু তার আওয়াজ, তার গর্জন আপনারা শুনতে পারবেন। এবার চলুন আমাদের সাথে দশম ফলস দেখতে। সামনেই চেকপোস্ট। আপনারা তো আগের ভিডিওগুলোতে দেখেছেন প্রতিটি ওয়াটারফলসে ঢোকার মুখে এইরকম চেকপোস্ট থাকে। এখানে আমাদের গাড়ির এন্ট্রি ফিজ লাগে 50 টাকা। খুব সুন্দর গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে এখানে। হুড্রু ফলসের মতো বেশি সিঁড়ি নেই এখানে, 220টা সিঁড়ি ভেঙে আপনি নিচে নামলেই
ভালো করে দেখতে পাবেন দশম ফলস। সিঁড়িগুলো খুব সুন্দর, আপনার হাঁটা চলা করতে খুবই সমস্যা হবে না। দারুণ, এখানে দারুণ, এখান থেকে দারুণ দেখতে পাবেন। একদম তাই, দশম ফলসের এরিয়াটা খুব সুন্দর লাগছে আমার। আর এদিকে বসার জায়গা রয়েছে, এরকম বসার জায়গা অনেক রয়েছে, প্রায় জায়গাতে ভিউ স্পট তৈরি করা আছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি খুব সুন্দরভাবে দশম ফলস দেখতে পাবেন। আর একটু নিচে যাব, একটু কাছ থেকে দশম ফলস দেখব। আর এই যে এই নদীটি সুবর্ণরেখার একটি উপনদী, কাঞ্চি নদী। এই কাঞ্চি নদীর উপরে অবস্থিত এই দশম ফলস, অসাধারণ দশম ফলস। সবে বর্ষা শুরু হয়েছে, তাতে এত জল, তাহলে আর ভাবছি কয়েকদিন পর কিংবা এক মাস দু মাস পর এই জায়গাটা কতটা সুন্দর লাগবে। যারা স্টুডেন্ট আমার এই ভিডিওটা দেখছো, তোমরা নিশ্চয়ই একটা টার্ম শুনেছো, নিক পয়েন্ট বা নিক বিন্দু। এই নিক বিন্দু তোমরা জানো যে জলপ্রপাত সৃষ্টি হয়, এই জলপ্রপাত নিক পয়েন্টের সৃষ্টি হয়েছে। এই যে ওপর থেকে নেমে আসছে এই জায়গাটাই নিক পয়েন্টের সৃষ্টি। আমাদের পৃথিবীর সবচেয়ে সুন্দরতম যে ওয়াটারফলস, অর্থাৎ নায়াগ্রা ওয়াটারফলস, নায়াগ্রা ওয়াটারফলসও এরকমই নিক পয়েন্টের থেকে সৃষ্টি। ওপর থেকে দশম ফলস নিচে পড়ছে। এই যে এই লেকটা হচ্ছে প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল। আমি খুঁজে বেড়াচ্ছি মন্ত্রকূপ কোথায়, কারণ যে কোনো ওয়াটারফলসেই কম বেশি ছোটো বড়ো মন্ত্রকূপ বা পটহোল দেখতেই পাবেন। এখনও খুঁজে পাইনি, আমি একটু আগে নামলাম, দেখি। এই যে ছোট ছোট গর্তগুলো, এগুলো জল দ্বারা ভর্তি হয়ে আছে, এগুলোই পটহোলস বা মন্ত্রকূপ। অসাধারণ লাগছে, এত কাছ থেকে দশম ফলস দেখছি। আমরা রাঁচি ট্রিপে এসেছিলাম মূলত এরকম ঝর্ণা দেখতে। দশম ফলস দিয়ে আমরা এই ট্রিপের ঝর্ণা সিলেবাস শেষ করলাম। আমাদের দশম ফলস খুব ভালো লেগেছে, বিশেষ করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বসে বসে দেখছি, দেখার মজাটাই আলাদা। এই যে আমরা বসে আছি সকলে, সাগর, এই যে প্রশান্ত দাস, শান্টু ভাই, একমাত্র এই ফলসই দেখলাম এরকম বিভিন্ন ভিউ পয়েন্ট তৈরি করে সুন্দরভাবে বসার জায়গা তৈরি করেছে। আপনারা এখানে আসলে এরকমভাবে এনজয় করুন, ধাপে ধাপে বসুন, দেখুন, আবার বসুন, একটু হাঁটুন, সত্যি সব মিলে খুব সুন্দর লাগবে আপনার, একটু পরিশ্রম মনে হবে না। প্রায় 220টা সিঁড়ি পেরিয়ে আপনাকে নামতে হবে দশম ফলসে। তাই মাঝে মাঝে আপনি যদি এরকমভাবে ভিউ পয়েন্টে থেকে থেকে বসে জিরিয়ে নামতে পারেন, তাহলে আপনার কোনো কষ্টই হবে না। সামনে যদি আপনি এরকম ঝর্ণা দেখতে পান, তাহলে আপনার সমস্ত ক্লান্তি একদম নিমেষেই হারিয়ে যাবে। দশম ফলস দেখে আর ফিরতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানে থেকে যাই। সত্যি অসাধারণ দেখতে লাগছে। এরপরে আমরা যাব সান টেম্পল দেখতে, সূর্য মন্দির দেখতে, তারপরে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে গিয়ে উঠবো, সেখানেই আমরা রাত কাটাবো। আর তারপরের দিন মানে রবিবার, ওই দিন আমরা সাইট সিইং করতে করতে সাগর দিকে ফিরে যাব।
আমাদের এই ট্রিপ আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন, যদি আমি জেনে থাকি আমার জানার মধ্যে থাকে আপনাদের অবশ্যই হেল্প করব। আপনারা যদি রাঁচিতে আসতে চান, এই ঝর্ণাগুলো দেখতে চান, তাহলে অবশ্যই বর্ষা নেমে যাওয়ার কিছুদিন পরে আসবেন, কিছুদিন ঠিক না মোটামুটি মাসখানেক বাদে আসবেন। একটু শীতের শুরু হলে ভালো হয়, ওয়েদারটা ভালো থাকে, তখন আপনাদেরকে বেশি পরিশ্রম মনে হবে না, এই ওয়াটারফলসগুলো জল তো পাবেনই এবং ওয়েদারটা ভালো হওয়ার কারণে আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের একটা কথা বলে দিই, এই যে দশম ফলস, এই নামটা কেন এসেছে, আসলে দশটা জলধারা নেমে এসেছে উপর থেকে নিচে, তবে আপনি যদি এখন গোনেন দশটা কিন্তু জলধারা পাবেন না, এই দশটা জলধারা পাবেন বর্ষা সবে শুরু হয়েছে আর কিছুদিন যাক দেখতে পাবেন আরও সাইড দিয়ে আরও জলধারা নেমে আসবে, গুনে দেখবেন দশটা জলধারাই হবে, সেই জন্যই এই ঝর্ণার নাম দশম ফলস। দশম ফলসে আমাদের অনেক সুন্দর সুন্দর স্মৃতি রয়ে গেল। এবার দশম ফলসকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি সান টেম্পলের দিকে। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে সূর্য মন্দিরে। আমাদের এই সফর আপনাদের কেমন লাগছে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।